তো আজকে দেখো কাকু আজকে ফ্রি তে খাওয়াচ্ছে মানে বান্ধবী বললেই চলে ওটা পৃথিবীতে কোথাও নেই সেটা আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে নবদ্বীপ স্টেশনে আছি তো কোথায় যাচ্ছি বুঝতেই তো পাচ্ছো তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো তো চলো গিয়ে দেখি শুনেছি নাকি 10 টাকায় বিরিয়ানি তো এক বুক ভালোবাসা নিয়ে যাচ্ছি দেখা পাবো কি পাবো না জানি না তো তার যাচ্ছি তবে এখন বাজে হচ্ছে তোমার 1:05 তো 1:30 সময় একটা লোকাল আছে তো যাই গিয়ে দেখি দেখা পাবো কি পাবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চলো দেখি এই যে কেক একটা কেক নিলাম আর এই যে দোকানে চা নিয়ে চাটা খেতে টেনে উঠবো চলো দেখতে থাকো তো এই যে টিকিট কাউন্টার এই চা খাচ্ছি আর এটা এই যে টিকিট কাউন্টার এটা ওখানে বসার জায়গা এখানে সব বসার জায়গা ট্রেনে উঠে পড়েছি এবার যাওয়া যাক চলো มีหนังแดงแล้วจะกินหนังส้วงเอ้ยเราคัตโอวาสถานีนามลามเอ็งเอ้ยนี่คัตโอวาสถานีতো নিয়ে বললাম এখান থেকে টুকটুকি ধরে আমাকে যেতে হবে তো চলো দেখা যাক শ্যামল নাম শ্যামল স্টুডেন্টদের জন্য 10 টাকা আর পাবলিকদের জন্য 20 টাকা দেখতে পাচ্ছ তো এখান থেকে পানুহাট যাবো চলো দেখি কতক্ষণ লাগে কি হয় চলো গিয়ে দেখি দেখা পাই কি না বিরিয়ানিটা বিকালে হয় আর টিফিনের সময় হ্যাঁ আজকে ফ্রিতে খাওয়াচ্ছে এরা চলে যাচ্ছে আজকে পুরো ফ্রিতে খাওয়াচ্ছে কাকা কাকা আমি সব চলে যাবে বলে আজকে কাকা ফ্রিতে খাওয়াচ্ছে তো কাকার কাছে তোরা কিছু শুনে নিয়ে বিরিয়ানি আর স্টুডেন্টদের জন্য 10 টাকার বিরিয়ানি আর এমনি মানে সাধারণ মানুষের জন্য 20 টাকার বিরিয়ানি সাধারণ মানুষ এমনি স্কুল স্টুডেন্ট আমার মেন আমার স্কুল স্টুডেন্ট 10 টাকা স্কুল স্টুডেন্টদের জন্য মাত্র 10 টাকা চিকেন বিরিয়ানি যেটা গোটা পৃথিবীতে কোথাও নেই সেটা আমি দেই আমি যেটা লোকে করে সেটা আমি করি না আমার একমত স্কুল স্টুডেন্ট এমন ভগবান কেন ওদের পাশে আমি বাড়ি ঘর করছি এই পর্যন্ত তো আজকে কপালটাই খারাপ হয়তো বিরিয়ানিটা খেতে পারলাম না ফুচকা খেলাম ফুচকা খেয়ে অসাধারণ লাগলো কাকু আজকে ফ্রিতে খাওয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ Thank you.
দাঁড়ানো রেডি করছে। Exaggerated, that's what gave us. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still. Hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighed the person you are. Oh. আমরাও কিছু খাবো দাদা, এখন তো বিরিয়ানি নেই, বিরিয়ানি বিকাল বেলা আর সকাল বেলা বললো টিফিন টাইমে, তো দাদার কাছে চলো কিছু শুনে নি। দাদা আছে, দাদার সাথে আমরা কথা বলে নি। তো দাদা আমাদের কিছু বলে দাও, আমাদের কৃষ্ণনগরের দর্শকদের জন্য তুমি কিছু বলে দাও। মানে এটা কবে যেন ফ্রি বলছিলে, কবে আরো ক্যাশব্যাক পাবে, আবার ফুচকা 20 টাকার ফুচকা খেলে আবার 20 টাকা ক্যাশব্যাক পাবে, এটা কবে দাদা? এটা হচ্ছে 1 জানুয়ারি 2023, নতুন চমক। 20 টাকা খেলে সঙ্গে 20 টাকা ক্যাশব্যাক পাবে, 20 টাকা খেলে সঙ্গে আরো 20 টাকা ফ্রি হবে, আরো 20 টাকা ফ্রি পাবে, 20 টাকার খেলে আবার 20 টাকা ফ্রি পাবে। ছেলে আছে কয়েকটা। তো দাদা এখনো বিরিয়ানি নিয়ে বসেনি, দাদা বিরিয়ানি কখন এটা বসে? সাইজ 11 রা আসছে নাকি? হ্যাঁ বিরিয়ানি দুবেলা হয়, আজকে স্কুল থেকে ওই মেয়েরা স্কুল থেকে চলে যাচ্ছে, তো সেইগুলোকে আজকে পুরো ফ্রি খাওয়াচ্ছে। আজকে মেয়েরা স্কুল থেকে চলে যাচ্ছে, তো সেই কারণে মেয়েদের সবাইকে ফুচকা খাওয়াচ্ছে, মেয়েদের বলে না সবাইকে, মানে ফ্রিতে খাওয়াচ্ছে, ছেলে মেয়ে সবাই ফ্রিতে খাচ্ছে আজকে। তো বিরিয়ানি দুই বেলায় হয়, আজকে ফুচকা হয়েছে। তো দাদাকে চিনতে পারছো, দেখে রাখো, যদি কোনোদিন এখানে আসো এ দাদার সঙ্গে দেখা করে যাবে, ফুচকা খেয়ে যাবে, ফুচকা বিরিয়ানি সব খেয়ে যাবে। আর এই তারিখটা যেন কবে দাদা বললে? পয়লা জানুয়ারি 2023-এ 20 টাকা ফুচকা খেলে 20 টাকা ক্যাশব্যাক, বিশাল অফার। তা তুমি যদি আসো তাহলে এসে ঘুরে যাও। I felt it's paid for, all is said and done. I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spend all my life. So here you can see, we have made samolkaku. Let's see, let's see. অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। তোমরা যদি খেতে আসো তো এখানে আসবে, এই যে আরও কজন খাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, হাতে লেগে দইটা হাতে লেগে গেছে, শুকনো এখন। তো চলো, অনেক মানে বান্ধবী বললেই চলে। তো বান্ধবীরা চ্যানেল আছে, তো কী চ্যানেল নামটা বলে দাও সবাইকে আমাদের। আমারটা সুনামি দেবনাথ, স্পেশালি ডান্সেরই ভিডিও। আর চ্যানেলের নামটা সুনামি দেবনাথ। সুনামি দেবনাথ। তো তোমরা সবাই ডান্সের ভিডিও, ডান্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে? আর কোনো চ্যানেল আছে? না, ঠিক আছে। চ্যানেল তোমার নাম কি? সাগর ব্লগ 8 এস। সাগর ব্লগ এ সব, হ্যাঁ জি এস স্যার। চলো, হয়ে গেল, দেখা হয়ে গেল। তো ঘুরে খুব ভালো, লোকটা খুবই মজাদার লোক, খুবই হাসির লোক, মানে মিলেমিশে খুব ভালো লাগলো। তো এই যে আমার এই দাদাটা আমাকে হেল্প করছে, টোটো দাদা, দাদা একটু দিচ্ছে হালকা, এই দাদা আমাকে খুবই হেল্প করেছে, ঘোরা ফিরার দিক থেকে সব দিক থেকে হেল্প করেছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিল, আর চ্যানেলটার নামটা মনে রাখো সাগর ব্লগস 8 এই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।